অনেক অনেক সমালোচনা, লিগের মাঝপথে কোচ বদল থেকে রঞ্জিত বাজাজ ইস্যু, মোহামেডান যেন হঠাৎ করেই পৌঁছে গেছিল বিতর্কের শিরোনামে, মাঠের ফুটবলের থেকে বাইরের বিতর্ক যেন গ্রাস করেছিল সাদা কালো পৃথিবীটাকে। তবে আজ কল্যাণী স্টেডিয়ামে ভবানীপুরকে হারিয়ে মোহামেডান যেন ফিরল পুরনো মোহামেডানেই। কার্য তো আই লিগে উঠে মোহামেডান সচিব যেন নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গি থেকে বেরিয়ে অনেক বেশি খোলামেলা। আর হবেন নাই বা কেন, গত 3 মাসে নিরলস পরিশ্রম যে করে গেছেন নিজেদের সঙ্গীকে সঙ্গে নিয়ে, পাশে পেয়েছেন কখনো আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়কে, কখনো আবার এআইএফএফ ও রাজ্য সরকারকে। মোহামেডান সচিব নিজে দায়িত্ব নিয়ে এনেছেন স্পন্সর, দল গঠনে স্বাধীনতা দিয়েছিলেন কোচকে, তবুও দলে এসে পড়েছিল গড়াপেটার ছায়া কিংবা হঠাৎ করে ধেয়ে আসা আনোয়ার ইস্যু। সাদা কালো শিবিরের মুক্ত আকাশে কালো মেঘ যেন সরছিল না কিছুতেই। কিন্তু আজ ডু আর ডাই ম্যাচ জিতে মোহামেডান শিবিরে যেন এক শরতের মেঘমুক্ত আকাশ। মোহামেডান সচিব তো বলেই দিলেন, আমরা 50-এর দশকেই থাকতে চাই। এই যে আমরা জিতেছি, এটা আমি ডেডিকেট করতে চাই টু অল দ্য প্লেয়ার্স, টু অল দ্য সাপোর্টিং স্টাফ, টু অল দ্য কোচেস হুজ বিন আ পার্ট অফ দিস ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল টুর্নামেন্ট, ওয়ান্ডারফুল লিগ। আর মাঝখানে আমাদের একটা ইস্যু হয়ে গেছিলো, তার জন্য আমাদেরকে নিয়ে অনেক সমালোচনাও করা হয়েছিল, বলা হয়েছিল যে মোহামেডান স্পোর্টিং ক্লাব ইজ স্টিল ইন দ্য 1920s। আমি একটাই কথা খালি বলতে চাই, ইফ বিং ইন দ্য 1920s এরকম পারফর্ম করতে পারি, উই আর হ্যাপি টু বি ইন 1920s। অ্যান্ড আই ওয়ান্ট টু থ্যাংক এআইএফএফ, আইএফএ ফর দিস সাপোর্ট টু হ্যাভ দিস টুর্নামেন্ট বিন ডান ইন দিস সিটি। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আই ওয়ান্ট টু থ্যাংক অল মাই সাপোর্টার্স ফর দিস লাভলি 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 সাপোর্ট। থ্যাংক ইউ।